বন্ধুরা, খুব শীঘ্রই জানুয়ারি মাসের ভিডিও চলে আসবে। নতুন বছর, নতুন করে আমরা গোলাপকে সাজাবো। গোলাপে ইন্টারেস্টিং কিছু থাকবে না, মাই রোজ গার্ডেন যারা দেখছেন একদমই হবে না। গোলাপে অবশ্যই ইন্টারেস্টিং সমস্ত সিক্রেট থাকে বলেই আপনারা প্রত্যেক দিন মাই রোজ গার্ডেন দেখতে আসেন। প্রত্যেক মাসে দুবার দু কাপ ইউজ করুন, দেখুন আপনার গোলাপ গাছ কোন মানে পর্যায়ে চলে যায়। যাদের লিকলিকে গাছ আছে তারাও ব্যবহার করুন, যাদের ছোট গাছ তারাও ব্যবহার করুন, আর আমার মতো যাদের সুন্দর গাছ তারাও ব্যবহার করুন। জাস্ট দু কাপ, অবশ্যই ভালো গাছ হবে। নমস্কার বন্ধুরা, মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও আমি চলে এসেছি আপনাদের সামনে একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। মাই রোজ গার্ডেন মানেই প্রত্যেক দিন নতুন নতুন কিছু না কিছু চমক থাকে। আজকের ভিডিওতে অবশ্যই চমক আছে। তো গোলাপ গাছে আমি এত মানে আপনাদেরকে সমস্ত ভিডিও দিয়েছি, সব কিছুই আপনারা জানেন। যেটা আমি একটু কম দিয়েছি সেটা হচ্ছে বাড়ির যে সমস্ত জিনিস সেগুলো কি আমরা গোলাপ গাছে ইউজ করতে পারবো, এবং সঠিক হবে কি দেওয়াটা, মানে গাছের আমাদের যে গ্রোথ। আর আমরা সেরকম গোলাপ গাছ করি যেখানে শুধু কুঁড়ি আর কুঁড়ি থাকে, ঠিক আছে, মানে ফুল আর ফুল। দেখুন গাছে কীরকম কুঁড়ি আসছে, তো এই রকম গাছে কুঁড়ি আসতে হবে। গোলাপ গাছ করলাম, একটা লিকলিকে ডাল হলো, দুটো একটা ফুল দিল, সেরকম গোলাপ গাছ কিন্তু আমি আপনাদেরকে করতে শেখাই না। আমার গোলাপ মানেই সেখানে প্রচুর 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 ফুল থাকবে। তো আজকে আমি যে পরিচর্যাগুলো বলি, তো সেগুলো তো সব থাকবেই, মানে আজকে যেটা বলবো সেটা দিলেই এই রকম গাছ হবে এটা একদমই নয়। যারা বলে তারা সম্পূর্ণভাবে পুরো ব্যাপারটাকে বলে না, এড়িয়ে যায়, এবং তারা চায় না মানে আমি গোলাপ করছি আপনারাও গোলাপ করুন, ঠিক আছে। আমি সবসময় বলবো যে পরিচর্যাগুলো, যে খাবার, কীটনাশক, ফাঙ্গিসাইড সব চলবে, তার সাথে সাথে আজকে যেটা বলছি সেটাও কিন্তু ট্রাই করবেন মাসে দুবার করে। তো সেটা কি, আমরা প্রত্যেকেই বাঙালি, মানে দুপুরের মেন খাদ্যটাই আমাদের ভাত। তো ভাতের যে ফ্যানটা থাকে, ঠিক আছে, অনেকে মাড় যেটা বলছে, তো সেই মাড় বা ফ্যান আমরা কি করি, ফেলে দিই, বা যদি গৃহপালিত কোনো পশু থাকে তাদেরকে অনেক সময় খেতে দিয়ে দিই। তো সেই ভাতের ফ্যান বা মাড় আমাদের গোলাপ গাছের জন্য একটা খুব ভালো রকমের তরল সার। কীরকমভাবে তৈরি করব, তার কী স্টেপ আছে, কীরকমভাবে পারফেক্ট নিয়মে সেটা আমরা দেব, সেটা কিন্তু জানতে হবে। মানে ভাতের ফ্যান করলাম, সেটাকে ঠান্ডা করে গাছের গোড়ায় ঢেলে দিলাম, তাহলে কিন্তু গাছ একদম শেষ হয়ে যাবে, সমস্ত পাতা তাতা খসিয়ে দেবে কয়েকদিনের মধ্যেই। এরকম ভুল কেউ করবেন না, মানে আমার ভিডিও যারা দেখছেন তাদেরকে বলবো ভিডিওটা দেখুন শেষ অবধি। অনেক কিছু ব্যাপার বলা থাকে যেগুলো অনেকে করছেন না, তারপরে আমাকে বলছেন যে আমার গাছের এই প্রবলেমটা হয়েছে, তখন কিন্তু আমি কেন, কেউ গাছ ঠিক করে দিতে পারবে না। সব ব্যাপারটা আপনাকে কিন্তু জানতে হবে, আমি প্রত্যেকটা ব্যাপার এখানে বলে দেব। আমরা যে ফ্যান বা মাড় যেটা নিচ্ছি সেটাকে প্রথমে যেটা করতে হবে, একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে, মানে তার মধ্যে কোনো রকম ভাত থাকা চলবে না, এটা ফার্স্ট কাজ। যদি তার মধ্যে ভাত থাকে তাহলে কিন্তু সেখান থেকে একটা নতুন রকমের বিক্রিয়া তৈরি হবে, এবং যেটা আমাদের গোলাপ গাছে কিন্তু ওই জৈব তরল সারটার সাথে কিন্তু ওইটা দেওয়া যাবে না, ঠিক আছে, হিউমিক অ্যাসিডের মতো একটা ব্যাপার হয়ে যাবে যেটা আমাদের গাছের জন্য প্রবলেম করবে। তো আমরা প্রথমে ছাঁকনি দিয়ে ভালোভাবে মাড়টাকে ছেঁকে নেব। তো আপনি এক লিটার যদি ভাতের ফ্যান বা মাড় নেন, তার সাথে পাঁচ লিটার সাদা জল অ্যাড করবেন, কর্পোরেশনের জল কিন্তু অ্যাড করবেন না। এবারে যারা বলবেন শহরে থাকি কর্পোরেশনের জলেই তো আমাদের আছে, তো তাদেরকে বলবো আগের দিনে জল ধরে রাখুন, ঠিক আছে, তাহলে মোটামুটি 24 ঘন্টা হয়ে গেলে কর্পোরেশনের জলের মধ্যে যে সমস্ত মানে ব্লিচিং, ক্লোরিন এগুলো থাকে অনেকটাই উবে যায়, অনেকটাই আমাদের জলটা গাছে দেওয়ার জন্য মানে সমস্ত রেডি হয়ে যায়, ঠিক আছে। ডাইরেক্ট কর্পোরেশনের জল দিলে কিন্তু গাছের ক্ষতি হবে, মানে মাটির পিএইচটা বেড়ে যাবে, তো এটাও একটা ব্যাপার। যারা বলছেন সব করছি গাছ হচ্ছে না, তাদেরকে বলবো জলের পিএইচ চেক করুন, বা আপনি কি আদৌ মানে মানছেন কর্পোরেশনের জল দেওয়াটাকে, আমি যেরকমভাবে বলি সেরকমভাবে কি করেন, আমার তো মনে হয় ঠিকঠাক হয় না বলেই প্রবলেম হয়। তো পাঁচ লিটার জল অ্যাড করলাম এক লিটার ফ্যানের সাথে। এবারে সেই ফ্যানটা কিন্তু আমরা কেউ স্টক করে রাখবো না, মানে আজকের ফ্যান কালকে দেব না,
ঠিক আছে, আজকের ফ্যান আজকেই আমাকে ইউজ করতে হবে। তার সাথে কয়েকটি কাজ আছে, এক চামচ দিয়ে দেবেন এখানে 10-26-26, 10-26-26 হচ্ছে একটি সুফলা এনপিকে সার, এক চামচ বলতে 3 গ্রাম, ঠিক আছে। যারা ওয়েট করে দেবেন একদম খুব ভালো হয়, চামচ দিয়ে ঠিকঠাক বলা যায় না, কারণ আমি যে চামচটা ইউজ করছি আপনারা সেটা নাও করতে পারেন। তো মোটামুটি আমি বলবো 40-42টি দানা, ঠিক আছে, গোল গোল দানা থাকে, 40-42টি দানা দেবেন, তাহলে 3 গ্রামের মতো হয়ে যাবে। তো ওইটা ভালোভাবে নাড়িয়ে নেবেন, কারণ 10-26-26টা প্রথমে গুলতে চাইবে না, একটু দেরি লাগবে, 10-26-26টা একটু গুলিয়ে নেবেন। তার সাথে দেবেন 3 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট, জাস্ট 3 গ্রাম, তার বেশি নয়, ম্যাগনেসিয়াম সালফেট নেবেন 3 গ্রাম, ভালোভাবে গোলাবেন। তো মোটামুটি তার 1-1.5 ঘন্টা পরে আপনি সেই যে ব্যাপারটা তৈরি করলাম, ঠিক আছে, তরল সারটি, সেটা আমরা গাছে দেব। কতটা করে দেব? 100-150 ml প্রত্যেক গাছ পিছু, 100-150 ml, ঠিক আছে। তার সাথে অন্যান্য যে খাবার থাকে, অন্যান্য যে সমস্ত কীটনাশক থাকে, ফাঙ্গিসাইড থাকে, রুট ট্রিটমেন্ট থাকে, সব কিছু চলবে। জাস্ট এটা দিলে পরে ফুলের কালারটা অনেক বেশি গ্লেজি হবে, পাতা অনেক বেশি চকচকে হবে, গাছে প্রচুর পাতা হবে, নতুন ব্রাঞ্চ হবে, ঠিক আছে। এছাড়া কিন্তু হবে না যদি ওইগুলো সব স্টপ করে দেন, অন্যান্য যে পরিচর্যা থাকে, মানে ডিসেম্বরের যে পরিচর্যা রুটিন দিয়েছি সেটা হয়তো একদমই আমি কিছু ছুঁয়ে দেখলাম না, শুধু এটা করলাম প্রত্যেক সপ্তাহে, হবে না, ভালো গাছ করা যাবে না। তো মিথ্যা বলে কিছু লাভ নেই, যেটা আদতে সত্যি সেটাই আপনাদেরকে বলতে হবে। আর ডাইরেক্ট ভাতের ফ্যান যদি দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু গাছ একদম নষ্ট হয়ে যাবে, এরকম কেউ ভুল করবেন না। 1 লিটারের সাথে 5 লিটার জল অ্যাড করুন, তার সাথে 10-26-26 এনপিকেটি দিন, এবং তার সাথে 3 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট, যদি গ্রামটা বুঝতে অসুবিধা হয় 1 চামচ, ঠিক আছে, স্টিলের যে চা চামচগুলো হয় সেই চা চামচের 1 চামচ ম্যাগনেসিয়াম সালফেট দিন। যদি পরিমাণগত ব্যাপারে একটু ত্রুটি থাকে, আমি বলবো সবসময় একটু কম দিন, বেশি দেবেন না, বেশি দিলে গাছের প্রবলেম হবে, কম দিলে কাজ হয়তো একটু লেটে হবে বা কাজ ততটা ভালো হবে না, কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না। আমি সবসময় চাইবো যে আপনাদের গাছের যাতে কোনো ক্ষতি না হয়। বন্ধুরা, খুব শীঘ্রই জানুয়ারি মাসের ভিডিও চলে আসবে, নতুন বছর, নতুন করে আমরা গোলাপকে সাজাবো। জানুয়ারি মাসের ফুল যে পরিচর্যা থাকে পুরো মাস জুড়ে, কী কোন দিন কীভাবে কী করব, সব কিছু মোটামুটি আপনারা খুব শীঘ্রই ভিডিও পেয়ে যাবেন। যারা দীর্ঘদিন ধরে মাই রোজ গার্ডেনের সাথে জুড়ে আছেন তাদেরকে আমি বিশেষভাবে অভিনন্দন জানাবো। প্রত্যেকে কিন্তু খুব ভালো থাকুন, এবং নতুন যে বছর আসছে সেখানে সবাই শপথ নিন যে আরও বেশি করে গোলাপ করব এবং আরও সুন্দরভাবে গোলাপ করব। ধন্যবাদ বন্ধুরা, প্রত্যেক ভালো থাকবেন, আজ এটুকুই।